হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কে কোথা থেকে আমার এই ব্লগগুলো দেখছেন? আমার এই ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমার ভয়েস আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো এই ভাঙা গলা নিয়ে ওয়াচ টাওয়ারের ব্লগ দেখতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। টাংওয়ার হাওর ট্যুরের প্রথম ব্লগে আমরা বলেছিলাম যে আমরা উল্টো দিক থেকে আমাদের ট্যুরটি শুরু করেছি। নর্মালি সবাই এই ওয়াচ টাওয়ার দিয়েই তাদের টাংওয়ার হাওর ট্যুর শুরু করে, কিন্তু আমরা এসেছি লাস্ট ডেস্টিনেশন হিসাবে এই ওয়াচ টাওয়ারে। আজ সারাটা দুপুর আমরা এই ওয়াচ টাওয়ারের পানিতে দাবাদাপি করে দুপুরের মজার মজার খাবার খেয়ে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এখানে ছোট ছোট বাচ্চাগুলো নৌকা চালায় এবং খুব সুন্দর গান শোনায়। তো আমাদের যে নৌকার মাঝি ছিল তার গান আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এখানে অসংখ্য ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা স্কুলের ফাঁকে এখানে নৌকা চালায় এবং তারা বেশ ভালো ধরনের এক্সপার্ট আমার কাছে মনে হয়েছে। এখানে পানির গভীরতা খুব বেশি না হওয়ার কারণে আসলে নৌকা চালাতে খুব বেশি কষ্ট হয় না। তো এখানে নৌকায় চড়ে চড়ে ওই যে লেবু চা খাওয়া যায়, আবার এই যে আমিও যেহেতু সাঁতার জানি না তাই প্রথমে খুবই ভয় পাচ্ছিলাম, কিন্তু তারপরে সাহস করে নেমেই পড়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন গলা পর্যন্ত পানি, আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম এর চেয়ে আরও অনেক গভীর পানি রয়েছে, কিন্তু আমি আসলে যেহেতু সাঁতার জানি না তাই এত দূর আসলে আমি যাইনি, এই পর্যন্তই আমার আসলে সাহসে কুলিয়েছে। তো এই তো আমরা এখানে খুবই মজা করছিলাম, আমাকেও শেষ পর্যন্ত পানিতে নামিয়ে ছেড়েছে তানজিমরা। তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এই হাঁটু পর্যন্ত পানি থাকে। তো এই যে আমরা খুবই মজা করছিলাম নৌকায় করে, এই গাছগুলোর ফাঁক দিয়ে ঘুরছিলাম, সাথে সাথে অনেকেই পানিতে নেমে গিয়েছিল। তারপরে এই যে আমাদের সাথে আয়ানও ছিল, কারণ ও আমাদের সাথে খুবই এনজয় করছিল তাই আমরা আমাদের নৌকাতেই ওকে নিয়েছি। তারপরে আমাদের ট্যুরমেটের যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আঙ্কেল এবং আন্টি ছিলেন তারাও আমাদের সাথে ছিলেন। আমরা নৌকা এখানে প্রায় দেড় ঘন্টার মতন ঘুরেছিলাম। তো খুশি হয়ে এই বাচ্চাগুলোকে আসলে যা দেওয়া যায় তাতেই তারা খুব খুশি হয়। তো এই তো আমরা অনেক ছবি তুলছিলাম, এই যে আয়ান আর তানজিম মিলে ছবি তুলছিল, ওরা পানির মধ্যে বসে পড়েছিল, সাঁতার কেটেছে, এক কথায় খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা এখানে। তো ওয়াচ টাওয়ারে গিয়ে আমরা যেসব ভিডিও দেখেছি আসলে এনজয় করার মতন একটি জায়গা। ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে আরও বেশি ভালো লাগে, কিন্তু আমরা যাদের সাথে গিয়েছিলাম তারা আমাদের আসলে দুই দিনের বন্ধু, কিন্তু দুই দিনের বন্ধু হওয়ার পরও তারা এত কর্ডিয়াল ছিল যে আমাদের কাছে মনেই হয়নি যে আমরা শুধুমাত্র দুই দিন ধরে তাদের সাথে রয়েছি। আমরা আসলে গল্প গুজব করেছিলাম, এত মজা করেছিলাম যে আমাদের কাছে মনে হয়েছে আমরা অনেক দিনের পরিচিত। তো ওই তো আঙ্কেল আন্টি আমাদের সামনে সামনে যাচ্ছিল, আমরা তাদের পেছন পেছন নৌকা দিয়ে ঘুরছিলাম। এখানে বসে আমরা চাও খেয়েছি, এখানে লেবু চা পাওয়া যায়, গরম গরম চা এই পানিতে বসে খেতে খুবই মজা লাগে। তো এই তো আমরা বেশ কিছু ছবি তুলছিলাম, তারপরে এই যে নৌকার মধ্যে মজা করছিলাম। আসলে এখানে পানির গভীরতা খুব বেশি না হওয়ার কারণে অতটা ভয় পাওয়ার কিছুই নেই, আমি প্রথমে ভয় পাচ্ছিলাম বাট পরে আসলে আমার ভয় কেটে গিয়েছে। তো এই গাছগুলোর মাঝখান দিয়ে ঘুরতে খুবই ভালো লাগছিল। তো এর মধ্য দিয়ে আমাদের আসলে টাংগোর হাওর টু শেষ হয়েছে। এরপর আমরা দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে চা কফি খেয়ে তারপর আমরা আবার রাতে ডিনার করব। রাতে ডিনারটা আসলে আমাদের ট্যুরে খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়েছিল, কারণ আমাদের নয়টার সময় গাড়ি ছিল, আমরা সাতটা থেকে আটটার মধ্যেই রাতে ডিনার কমপ্লিট করে ফেলেছিলাম। তো আমাদের লাস্ট ডিনারটাও খুব ভালো ছিল, কিন্তু আমরা আসলে এত বেশি টায়ার্ড ছিলাম যে আমি পরে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আমি এখানে এত বেশি মজা করেছিলাম যে পরে আর শরীর চলছিলই না। ওয়াচ টাওয়ারের পানিতে আমরা চারটা পর্যন্ত দাপাদাপি করেছি, তারপর কোনো মতন ফ্রেশ হয়ে গোসল সেরে নিয়ে আমরা লাঞ্চে বসে যাই। ততক্ষণে আমার ডিভাইসগুলোর চার্জ একদম শেষ হয়ে গিয়েছিল আর ইচ্ছেও করছিল না আর ভিডিও ক্লিপ নিতে। আসলে সেই সময়টায় আমাদের খুবই মন খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমাদের এই সুন্দর ট্যুরটা শেষ হয়ে যাচ্ছে। তো তারপর আমরা এখানে বিকেলবেলা ফ্রুটসও খেয়েছিলাম এবং আমাদের ডিনারের পর কিছু সুইটস আমাদেরকে সার্ভ করেছিল হাওরডিঙির ভাইয়ারা। মোট কথায় আমি বলবো হাওরডিঙির সাথে আমাদের এই টাংওয়ার হাওর ট্যুরের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, ভাইয়ারা খুবই কর্ডিয়াল ছিল, আমাদের সুবিধা অসুবিধা তারা খুব সুন্দরভাবে সেগুলোর দিকে খেয়াল রেখেছে। তো কেউ যদি টাংওয়ার হাওর ট্যুরে যেতে চান তো হাওরডিং কিন্তু আপনারা বেছে নিতে পারেন, আমি সাজেস্ট করব, কারণ ভাইয়াদের ব্যবহার আসলেই ভালো ছিল। হয়তো অনেকে ভাববেন আমি হয়তো ট্যুরটা ফ্রিতে করেছি তাই আমি হাওরডিঙির ভাইয়াদের এত প্রশংসা করছি, কিন্তু না, আমি নিজের পকেট থেকে টাকা খরচ করে এই ট্যুরটি করেছিলাম এবং ফেসবুকের অসংখ্য পেজ ঘেটে ঘেটে হাওরডিঙিকে আমার ভালো লেগেছিল বলে আমি তাদের সাথে ট্যুরটি করেছিলাম। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্যুর ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।